I got broads in the lung. Just to be in the front. Hello friends, welcome to my channel, My Sports Opinion. তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার আপডেট ও রিউমার্স নিয়ে একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু কনফার্ম আপডেট দেওয়ার আছে এবং বেশ কিছু ট্রান্সফার রিউমার্সও আছে। তো চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে, তোমরা যারা রেগুলার ভিডিও দেখছো অথচ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি অন করে দিও, ফলে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। আর যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম ট্রান্সফার আপডেটটি হলো, ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ারকে অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে। তো সেই প্লেয়ারগুলোর নাম অবশ্য আমি আগেও জানিয়েছিলাম, যেহেতু অফিসিয়াল আপডেটটা এসে গেছে ভাবলাম তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই। তো প্রথম যে প্লেয়ারটিকে কনফার্ম করেছে সে হলো পাঞ্জাব এফসির 25 বছর বয়সী ফরওয়ার্ড গিরিক খোসলা। পরের প্লেয়ারটি হলো মোহনবাগানের 24 বছর বয়সী গোলকিপার শঙ্কর রায় এবং জামশেদপুর এফসির 32 বছর বয়সী লেফট ব্যাক কিগান পেরেরা এবং 25 বছর বয়সী ডিফেন্ডার মোহাম্মদ ইরশাদ। তো এই চারজন প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালভাবে কনফার্ম করে দেওয়া হয়েছে। এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু আরও একটি আপডেট দেওয়ার আছে তোমাদের, সেটি হলো ইস্ট বেঙ্গল কিন্তু অলমোস্ট কনফার্ম করে ফেলেছে মুম্বাই সিটি এফসির 27 বছর বয়সী রাইট ব্যাক মোহাম্মদ রাফিককে। তো মোহাম্মদ রাফিকের সঙ্গে ইস্ট বেঙ্গলের কথাবার্তা বেশ কিছুদিন ধরে চলছিল এবং শোনা যাচ্ছে যে কথাবার্তা প্রায় পাকাপাকিও হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল কনফার্মেশনটাই আসা বাকি। তো তেমন কোনো কনফার্ম আপডেট পেলে সেটার সম্বন্ধে আমি তোমাদেরকে পরবর্তীকালে অবশ্যই জানিয়ে দেবো। তো চলো তাহলে পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা। তো গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ইগোর আঙ্গুলোর সঙ্গে কথা চালাচ্ছে ক্লাব ব্লাস্টার্স এফসি। তো এই মুহূর্তে ইগোর আঙ্গুলোকে নিয়ে আরও একটি আপডেট বেরিয়ে আসছে। তো শোনা যাচ্ছে যে এই 36 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারকে নেওয়ার জন্য আইএসএলের আরও দুটো টিম তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে এবং সেই টিম দুটি হলো বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া। তো এখন শেষ পর্যন্ত এটাই দেখার যে ইগোর আঙ্গুলো কোন টিমের হয়ে পরবর্তীকালে খেলে। তাহলে চলো পরবর্তী ট্রান্সফার আপডেটে আসার। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো ইন্ডিয়ান অ্যারোজের 18 বছর বয়সী মিডফিল্ডার বিক্রম প্রতাপ সিংকে নিয়ে। তো আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে বিক্রম প্রতাপ সিংয়ের কাছে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি, ইস্ট বেঙ্গল এবং এটিকেএমবির একটা অফার আছে। তো এই মুহূর্তে কিন্তু আইএসএলের আরও দুটো টিম এই বিক্রম প্রতাপ সিংকে নেওয়ার জন্য অফার করেছে এবং সেই দুটো টিম হলো মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসি। তো বিক্রম প্রতাপকে নেওয়ার জন্য কিন্তু আইএসএলের বেশ কিছু টিম ইন্টারেস্ট দেখিয়েছে। তো এখন শেষ পর্যন্ত এটাই দেখার যে বিক্রম প্রতাপ সিং কোন টিমের অফারে শেষ পর্যন্ত রাজি হয় এবং কোন টিমের হয়ে পরবর্তীকালে খেলে। তো চলো তাহলে আজকের লাস্ট ট্রান্সফার আপডেট আসা। তো আজকের লাস্ট ট্রান্সফার আপডেটটি হলো নিমানজিয়া নিকোলিককে নিয়ে। তো নিমানজিয়া নিকোলিককে নেওয়ার জন্য আইএসএলের দুটি টিম কিন্তু তার সঙ্গে কথাবার্তা শুরু করেছিল, একটি হলো জামশেদপুর এফসি এবং অপর টিমটি হলো এটিকেএমবি। তো এই দুটো টিমেরই কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছিল নিমানজিয়া নিকোলিকের সঙ্গে। তো এখন যে আপডেটটি বেরিয়ে আসছে যে নিমানজিয়া নিকোলিক কিন্তু এটিকেএমবির অফারটাকে হোল্ডে রেখে দিয়েছে এবং জামশেদপুর এফসির সঙ্গে কিন্তু তার কথাবার্তা একটু এগিয়েছে। তো হয়তো পরবর্তীকালে জামশেদপুর এফসিতে আসার চান্সটা অনেকটাই বেশি নিমানজিয়া নিকোলিকের, কিন্তু এখন আমাদেরকে ওয়েট করতে হবে এটাই দেখার জন্য যে নিমানজিয়া নিকোলিক পরবর্তীকালে কোন টিমের হয়েই খেলে। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, আর তেমন কোনো আপডেট দেওয়ার নেই তোমাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বাই বাই।